হঠাৎ করে সারা দেশে অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই, কিন্তু কারণ কি? আশুগঞ্জ গ্রেডের ত্রুটির কারণে জাতীয় গ্রেডে বিপর্যয় অর্থাৎ টিপ ঘটেছে। এর ফলে হঠাৎ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের অধিকাংশ জেলায় বিদ্যুৎ নেই। ঘটনাটি 4 অক্টোবর 2022 সালের মঙ্গলবার দুপুর 2:05 পর থেকেই এই টিপ করে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ অর্থাৎ PGCB এই সূত্র জানা গেছে। PGCB-র এক কর্মকর্তা তার নাম প্রকাশের অনিচ্ছুক তিনি জানিয়েছেন যে এই গ্রিড বিপর্যয়ের পর থেকেই কাজ চলছে, তবে কতক্ষণ নাগাদ ঠিক হবে তা বলা যাচ্ছে না। ঠিক ওইদিন রাতেই 8টার মধ্যে বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ চলে আসে। তবে দেশের বিভিন্ন জেলার মধ্যে গাজীপুর, রাজধানী ঢাকা, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় শিল্পখাতে অনেকটাই বিঘ্ন ঘটে। দর্শক, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি শিল্পনগরী টঙ্গী থেকে। আজকে কিন্তু দুপুর 2টার পর থেকে একযোগে বিদ্যুৎ বিপর্যয় হওয়ার পর থেকে সারা দেশব্যাপী কিন্তু বিদ্যুৎ চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যারা বাসা বাড়ি, শিল্প কলকারখানা থেকে শুরু করে হাসপাতালে কিন্তু একটি বিশাল বা বিভিন্ন বিঘ্ন ঘটছে। এরপর থেকেই চতুর্পাশে কিন্তু মানুষ এই বিদ্যুৎ নিয়ে হাহাকার করছে। আমরা এখন চলে এসেছি একটি শিল্প প্রতিষ্ঠানে। যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু একটি 10 তলা বিশিষ্ট একটি পোশাক কারখানা। এই পোশাক কারখানায় আমরা দেখেছি দুপুর 2টা থেকে বিদ্যুৎ না থাকার কারণে তারা বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর দিয়ে তারা শিল্প যে পোশাক উৎপাদন, এই পোশাক উৎপাদন কিন্তু তাদের কিন্তু চলছে। আমরা কিছুক্ষণ আগে এই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলছি। মালিক যে বিষয়টি বলছে যে বিদ্যুৎ না থাকার কারণে তারা অতিরিক্ত খরচা হিসেবে জেনারেটর দিয়ে কিন্তু তারা এই বিদ্যুৎ পরিচালনা করছে। তবে এটি কখন নাগাদ এই বিদ্যুৎটি পাবে বা কখন নাগাদ এই বিদ্যুৎ আসবে এই নিয়ে কিন্তু একটি বিশাল একটি সংখ্যা রয়েছে। আমরা এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং যারা উৎপাদনে যারা শ্রমিক রয়েছে এখানকার যারা কর্মকর্তা থেকে শুরু করে সকলেই কিন্তু এক প্রকারে কিন্তু বলা চলে যে বিভিন্নভাবে তারা সমস্যা পড়ছে। এখানে যারা শ্রমিক রয়েছে প্রায় অধিকাংশ শ্রমিক তাদেরকে ছুটি দিয়েছে। তারা কিন্তু তারা অনেকেই বিভিন্ন বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে তারা অবস্থান নিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে টঙ্গী 250 শয্যা সরকারি হাসপাতাল এবং গাজীপুর সদর 250 শয্যা সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু এখানে দেখেছি যারা জটিল রোগাক্রান্ত বা রোগী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একটি বিশাল একটি সমস্যা পড়তে হচ্ছে। বিশেষ করে ICU-তে তো বটেই, গুরুত্বপূর্ণ যে রোগীগুলি রয়েছে সেই রোগীগুলি কিন্তু তারা একটি বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এতে করে যারা বিদ্যুৎ খুবই জরুরি তারা কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করছি, তারা বলছে যে জাতীয় গ্রেডের বিপর্যয়ের কারণে এই সমস্যাটি পড়তে হচ্ছে। তবে এটি কখন নাগাদ বিদ্যুৎ আসবে সেটি কিন্তু এখনও বলতে পারছে না, যেহেতু 5 ঘন্টা অতিবাহিত হয়েছে এখনও বিদ্যুৎ আসছে না, যে কারণে কিন্তু এই সমস্যাটির সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিদ্যুৎ মন্ত্রীও কিন্তু এই বিষয়ে কিন্তু তারা ব্রিফিং করেছে, বলছিল যে বিদ্যুৎ খুব শীঘ্রই আসবে, অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদে বলেছিল যে বিদ্যুৎ চলে আসবে। এখন পর্যন্ত কিন্তু যদিও বলা চলে যে টঙ্গী এবং চট্টগ্রাম বিভাগীয় এই 2-1 জায়গায় বিদ্যুৎ দিয়েছে, তবে আমরা কিন্তু এখনও কিন্তু টঙ্গী, গাজীপুর এলাকায় কিন্তু অধিকাংশ জায়গায় আমরা বিদ্যুৎ পাইনি। বিদ্যুৎ এখনও সম্ভাবনা আমরা খুব কম দেখছি। তবে যে যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেই সেই শিল্প প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু তারা খুবই চেষ্টা করছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে তারা জেনারেটর লাগিয়ে তারা বিদ্যুৎ ব্যবস্থা করছে। আমরা একজন কর্মকর্তার সাথে কথা বলবো। বিদ্যুৎ নেই কটা থেকে আপনাদের? বিদ্যুৎ নাই আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা এই ফ্যাক্টরিতে? এখন বাজে হচ্ছে 5:30, অর্থাৎ আমরা জেনেছি যে 2টা থেকে বিদ্যুৎ নেই। দুঃখিত, 2টা থেকে বিদ্যুৎ নেই এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। তাহলে এই প্রতিষ্ঠান চলছে কীভাবে? এই কারণে আমাদের এই ফ্যাক্টরি চলছে জেনারেটরের মাধ্যমে, কিন্তু জেনারেটরও যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের অনেক ক্ষতি হবে। সুতরাং আপনার মাধ্যমে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের যে ত্রুটির যে বিষয়টি যত দ্রুত সম্ভব
সারিয়ে তোলার জন্য এবং উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদন সঠিকভাবে করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই যে বিদ্যুৎ নেই, আপনারা জেনারেটর দিয়ে চালাচ্ছেন, তেলের দাম অত বেশি, সেক্ষেত্রে আপনাদের কোনো শিপমেন্টে বা গ্যাস, আমাদের বিদ্যুৎ যে আমার যদি জেনারেটর গ্যাসে চলে, গ্যাসের গ্যাস দ্বারা চলে, কিন্তু অনেক উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানের জেনারেটর তেলে চলে, তেলের ঊর্ধ্বগতির কারণে শিল্প মালিকরা অনেক ক্ষতির সম্মুখীন হবে এই বিষয়টিও দেখার জন্য। এই আজকে যে বিভ্রান্তি করছিল, এটার কি আপনাদেরকে শিপমেন্টে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কি? না, শিপমেন্টের ঝামেলা আমাদের জেনারেটর, আমাদের তাৎক্ষণিকভাবে জেনারেটর আমাদের চালু করা হয়েছে, ক্ষতিপূরণ দিতে হচ্ছে, এটা ক্ষতি, 20 মিনিটের ক্ষতি, মানে অনেক ক্ষতি। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি জানছিলাম, এখানে একজন কর্মকর্তার কাছে ঠিক একইভাবে কিন্তু আমরা জানছি যে অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে তাদের বিভিন্ন সম্মুখীন হতে হচ্ছে। এই সারিতে আমরা যদি বলি, অধিকাংশ শ্রমিক কিন্তু তারা কিন্তু কাজের যে যোগান সেই যোগান কিন্তু পাচ্ছে, অর্থাৎ যে শুরু থেকে যে তাদের প্রসেসিং, এই বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন প্রসেস কিন্তু এখনও বন্ধ রয়েছে, যেই কারণে কিন্তু তারা কিন্তু এখনও তারা কিন্তু চালু করতে পারছে না। তবে এই কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে অতি দ্রুত যদি এই বিদ্যুৎ না আসে, অনেকটাই কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু পড়তে হবে। যদি এই সমস্যা যদি প্রতিনিয়ত হয়, অনেকটাই কিন্তু তাদের ক্ষতি সাধিত হবে বলে মনে করছেন এই শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষরা। এই হঠাৎ করে বিদ্যুৎ যাওয়াতে কিন্তু শুধু যে এই প্রতিষ্ঠান তাই নয়, আমাদের গাজীপুরের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান কিন্তু এভাবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি দিয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে কিন্তু তারা খরচা দিয়ে, অর্থাৎ বিভিন্ন ক্ষতিপূরণ দিয়ে কিন্তু তারা প্রতিষ্ঠান চালাচ্ছে। এত করে কিন্তু তাদের শিল্প খাত অনেকটাই কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে। তাদের দাবি অতি দ্রুত যেন বিদ্যুৎ এসে তাদের কাজের স্বাভাবিক হওয়ার যে আগের ধারাটাকে, সেটি কিন্তু তারা আশা করছে। দর্শক, এ পর্যন্তই আপনাদের কাছে, পরবর্তীতে যে কোনো স্থানে আবার চলে যাব অন্য বিষয় নিয়ে।